পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ নির্মাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রামে 86তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এমন কথা বলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি নবীন সেনা কর্মকর্তাদের নির্দেশ দেন দেশপ্রেমের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার। তিন বছরের প্রশিক্ষণ শেষে নবীন সেনা অফিসারদের কমিশন অর্জনের দিন, তাই বৃহস্পতিবার সকালে ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই রাষ্ট্রপতি কুচকাওয়াজ। 86তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে নতুন অফিসার হিসেবে কমিশন লাভ করেন 181 জন ক্যাডেট। এতে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরে দেয়া বক্তব্যে সেনাপ্রধান দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন নবীন অফিসারদের। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি, স্মার্ট বাংলাদেশ গঠন এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে বলেও জানান তিনি। জাতীয় দুর্যোগ মোকাবেলা, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি রক্ষা সহ বিভিন্ন কার্যক্রম নিজেদের সর্বোচ্চ আন্তরিকতা, কর্তব্যনিষ্ঠা, দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে পালন করে যাচ্ছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সিয়েরা লিওন, মালদ্বীপ, সৌদি আরব, জাম্বিয়া সহ বেশ কিছু দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। প্রশংসা করেন বাংলাদেশ সেনাবাহিনীর। All Bangladeshis, they are the new defense of Bangladesh and they will always fight to be part of Bangladesh. পরে কমিশন প্রাপ্ত ক্যাডেটদের র‍্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন সেনাপ্রধান ও অভিভাবকরা। দীর্ঘ তিন বছরের প্রশিক্ষণ শেষে সন্তানের সাফল্যে খুশি বাবা মা। বিএমএ থেকে যা শিখেছি আমি আশা করতেছি এগুলো আমি কাজে লাগাতে পারবো এবং ইনশাআল্লাহ দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবো। আমি 15 বিএমএ লং কোর্সে অ্যাটেন্ড করছিলাম, কিন্তু ওই সময় আমি হতে পারিনি। আমার শখ ছিল ছেলেদের করব, আল্লাহ আশা পূর্ণ করছে। আজকে আমি এত আনন্দিত, এত গর্বিত যে হ্যাঁ, আমি পৃথিবীতে একজন শ্রেষ্ঠ মা হিসেবে আমাকে মনে হচ্ছে আর কি। মাই হোপ মাই চাইল্ড উইল সেক his life, my family life for his country. কমিশন প্রাপ্তদের 142 জন পুরুষ ও 38 জন নারী, এদের মধ্যে আছেন শ্রীলঙ্কান। এবার সোর্ড অব অনার ও সেনা প্রধান স্বর্ণপদক পান পারভেজ আহমেদ জয়। বিদেশি অফিসার হিসেবে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ ট্রফি পান শ্রীলঙ্কান ক্যাডেট হেট্রিয়ারাচ্ছি প্রভাত চামারা। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।